এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা টি এ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল গভর্নমেন্ট অফ আর্মির তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের একটি নোটিশ পাবলিশ করা হয়েছে আপনাদের এই টেরিটোরিয়াল আর্মিতে আপনারা জানেন যে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবং পশ্চিমবঙ্গেই শুরু হতে চলেছে খুব শীঘ্রই র্যালি কবে এই র্যালি শুরু হচ্ছে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সকল প্রার্থী এই টি এ আর্মিতে র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু এই র্যালি হতে চলেছে কবে থেকে হবে তা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের না একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি উপকারে লাগে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি টেরিটোরিয়াল আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে এখনও কিন্তু নোটিশ দেওয়া হয়নি তবে একটি পেপার কাটিংয়ে আপনাদের একটি আর্টিকেল উঠে এসেছে যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল আর্মিতে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট হচ্ছে এবং কোথায় হবে এই আর্মি র্যালি এবং কবে থেকে এই নিয়োগ শুরু হবে সমস্ত কিছু ডিটেলস সেখানে বলা রয়েছে আপনারা জানেন যে কোনো রকম নিয়োগ শুরু হওয়ার আগে অবশ্যই পেপার কাটিং প্রকাশিত হয়ে যায় এবং পেপার কাটিং অনুযায়ী পরবর্তীকালে নোটিশ পাবলিশ করা হয় এবং আপনাদের এই টি র্যালিতে আপনারা জানেন আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত সকল চাকরিপাত্রী আবেদন করতে পারে এখানে আবেদন করার কিছুই নেই আপনাদের শুধু গিয়ে র্যালিতে অংশগ্রহণ করতে হয় আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে এখানে বন্ধুরা ক্লার্ক সমেত একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তো চলুন বলুন বন্ধুরা বেশি দেরি না করে আর্টিকেলটি দেখে নিই আর্টিকেলে কী বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুরুতেই বলা বলা হয়েছে যে টি এ আর্মি র্যালি ভর্তি শিডিউল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু টি এ ভর্তি এজ চেস্ট পিএমটি মেডিকেল জোন এবং ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ টি এ আর্মিতে র্যালি কবে থেকে হচ্ছে এবং বন্ধুরা আপনাদের এজ কী লাগবে হাইট কী লাগবে চেস্ট কী লাগবে পি এম টি কী হবে এবং বন্ধুরা আপনাদের এই জোনগুলিতে আপনারা জানেন যে টি এ আর্মির ক্ষেত্রে জোনগুলিকে কিন্তু ওয়ান টু থ্রি ফোর প্রভৃতি ভাগে ভাগ করা হয় অর্থাৎ বিভিন্ন রাজ্যকে এই জোনের আন্ডারে ফেলা হয় তো চলুন বন্ধুরা আগে কী বলা হচ্ছে আমরা দেখে নিই পাচ্ছেন বন্ধুরা এখানে টিএ আর্মি র্যালি ভর্তি ওয়ান জোন এখানে ওয়ান জোনের আন্ডারে যে সমস্ত স্টেট পড়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু এইখানে আমাদের পশ্চিমবঙ্গ স্টেট নেই আমাদের রয়েছে থার্ড নম্বর জোনে বন্ধুরা এখানে সেকেন্ড জোন আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড জোনে যে সমস্ত রাজ্য রয়েছে এখানে উড়িষ্যা উত্তরপ্রদেশ রয়েছে থার্ড জোনে দেখুন আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সমস্ত জায়গা থেকে নিয়োগ করা হয়েছে যে সমস্ত রাজ্য আপনাদের টি র্যালিতে পড়েছে দেখুন এখানে আপনাদের আসাম রয়েছে মেঘালয় রয়েছে মণিপুর রয়েছে ত্রিপুরা রয়েছে নাগাল্যান্ড রয়েছে সিকিম রয়েছে ও আমাদের ওয়েস্টবেঙ্গল রয়েছে শুরুতেই বলে রাখি আমার অনেক দর্শক কিন্তু ত্রিপুরা থেকেও আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরও বলছি ত্রিপুরা থেকেও কিন্তু আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র ন্যূনতম বয়স কিন্তু আপনাদের আঠেরো হতে হবে আশা করি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের নামও কিন্তু এখানে রয়েছে এই জোনে রয়েছে এবার এবার কথা বন্ধুরা এই র্যালি কোথায় হবে এবং কবে হতে চলেছে তার আগে বন্ধুরা গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস বলে রাখি দেখুন আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে সকল চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারে যেহেতু এটা টেরিটোরিয়াল আর্মি এটা কিন্তু আপনাদের অন দ্য গ্রাউন্ডে থাকে না সেই জন্য আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে সকল চাকরিপার্থী অংশগ্রহণ করতে পারবে দেখতে পাচ্ছেন মিনিমাম যেটা আপনাদের হাইট হতে হবে একশো আশি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ পয়েন্ট থার্টি থ্রি ফিট আপনাদের হতে হবে বা ওয়ান পয়েন্ট ষাট মিটার হতে হবে একশো ষাট একশো ষাট সেন্টিমিটার হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা দেখুন চেস্ট যেটা হতে হবে কিন্তু সাতাত্তর থেকে বিরাশি সাতাত্তর থেকে বিরাশি হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট দেখে নেব নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের বডি ওয়েট কিন্তু মিনিমাম পঞ্চাশ কেজি হতে হবে অর্থাৎ আপনাদের বডি ওয়েট মিনিমাম পঞ্চাশ কেজি হতে হবে চেস্ট কিন্তু আপনাদের সাতাত্তর থেকে বিরাশি হতে হবে পাঁচ সেন্টিমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে এবং আপনাদের হাইটটা একশো ষাট সেন্টিমিটার বা পাঁচ পয়েন্ট থার্টি থ্রি ফিট হতে হবে ক্লিয়ার হয়েছে বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান টিএ সোলজারের ক্ষেত্রে অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে এখানে মিনিমাম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সোলজার জিডি সোলজার গ্রাউন্ড স্টাফের জন্য দেখুন এখানে মিনিমাম আপনাদের টেন্থ পাস হয়ে থাকতে হবে এবং অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু আপনাদের টেন্থ পাস হয়ে থাকতে হবে কিন্তু বন্ধুরা প্রতিটা সাবজেক্টে কিন্তু আপনাদের থার্টি থ্রি মার্কস থাকতে হবে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে টোটালে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্টে যেন তেত্রিশের ওপরে নাম্বার আপনাদের থাকে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট দেখে নেব আর আর কোন 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 পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন সোলজার ডি নিয়োগ করা হচ্ছে এখানে ট্যারিটরাল আর্মির তরফ থেকে সোলজার জিডিতে নিয়োগ করা হচ্ছে নেক্সট দেখুন আপনাদের সোলজার ক্লার্কে নিয়োগ করা হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন সোলজার ক্লার্কের ক্ষেত্রে দেখুন এখানে মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা ক্লিয়ার করে দিই ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে ব্যাক অফিসের কাজে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে আর্টস কমার্স সায়েন্স সব জায়গা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন ষাট পার্সেন্ট মিনিমাম নাম্বার নিয়ে কিন্তু আপনাদের পাশ হয়ে থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্টে মিনিমাম পঞ্চাশ থাকতে হবে ক্লিয়ার করে দিই প্রতিটা সাবজেক্টে মিনিমাম পঞ্চাশ থাকতে হবে ষাট পার্সেন্ট টোটালে নাম্বার থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা সোলজার ক্লার্ক টিএ সোলজারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুটি পোস্ট দেখে নিলেন সোলজার জিডি সোলজার ক্লার্ক দুটি পোস্টে আপনাদের দেখিয়ে দিলাম সোলজার জিডিও সোলজার ক্লার্ক নেক্সট পোস্ট দেখে নেব দেখ নেক্সট দেখুন বন্ধুরা সোলজার টেস্ট ম্যানে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধু ন্যূনতম ক্লাস এইট পাশে আপনারা আবেদন করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের আইটিআই অথবা টেনথ পাস অথবা কিন্তু আপনাদের এখানে এইট পাস এখানে দেখুন এখানে আপনাদের স্ল্যাশ দেওয়া আছে অর্থাৎ আপনাদের কিন্তু অথবা এই সমস্ত কিছু লাগবে না ক্লাস এইট পাসেও কিন্তু আপনারা এই এখানে আপনারা আবেদন করতে পারবেন কি পোস্টে সোলজার টেস্টম্যান পদের ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হলো এবার বন্ধুরা কোশ্চেন আসছে যে কবে থেকে এই র্যালি হবে ও কোথায় হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জোন থ্রি বলে একটি অপশান আপনাদের সামনে শো করছে এই জোন থ্রিতে দেখুন জোন থ্রিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম ছিল আমি আগেই বলেছি টোটাল শূন্যপদ দেখুন বিরানব্বইটি ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ কটি বিরানব্বইটি এবং বন্ধুরা আপনাদের এই র্যালিটি কোথায় হবে দার্জিলিংয়ে হবে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে র্যালি হতে চলেছে পশ্চিমবাংলার মধ্যেই র্যালি হতে চলেছে এবং আপনারা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ করতে হবে কিন্তু এই ওয়েস্ট আপনাদের বেঙ্গলের দার্জিলিংয়ে এবং শূন্যপদের সংখ্যা বিরানব্বইটি তো বন্ধুরা আপাতত এই আর্টিকেলটি উঠে এসেছে আমি আশা করি পরবর্তীকালে এই ভ্যাকেন্সি আরও বাড়বে কেউ কারণ এখানে অনেকগুলি ভ্যাকেন্সি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে কবে র্যালি রয়েছে দেখুন সাতাশে অক্টোবর বন্ধুরা খেয়াল করবেন সাতাশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বরের মধ্যে দু হাজার একুশে আপনাদের এই র্যালিটি হবে ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন থার্ড জোনে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কবে হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে সাতাশে অক্টোবর থেকে পাঁচ নভেম্বরের মধ্যে এই র্যালিটি হচ্ছে তো ভবিষ্যতে যে কোনো রকম আরও আপডেট উঠে আসলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখতে হবে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যথাসাধ্য সাহায্য করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে উপকারে লেগেছে তো অবশ্যই আপনারা আপনাদের প্র্যাকটিস চালিয়ে যান প্রিপারেশন চালিয়ে যান তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টি র্যালি কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন যাতে এই নিউজটি সকলের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আপনাদের একটি লাইকই কিন্তু আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য থ্যাংক Thanks for watching for our video.